নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায়। এখানেও আজ সকালে যে পরিমাণ পানি দেখা গিয়েছিল এখন তার চেয়ে পানির পরিমাণ কিছুটা বেশি। গতকালকে নোয়াখালী যে অঞ্চলগুলোতে পানির পরিমাণ কম ছিল আজ সকাল থেকে হঠাৎ করে সেই অঞ্চলগুলোতে পানি বাড়তে থাকে। এমনকি অনেক অঞ্চলে গত রাতের থেকেই পানি ঢুকতে শুরু করেছে বলে অভিযোগ করেন নোয়াখালী এলাকার অনেকেই। এমনকি এই নোয়াখালীর পানি লক্ষ্মীপুরের দিকেও ছড়িয়ে গিয়েছে বলে লক্ষ্মীপুর থেকে জানিয়েছেন ভুক্তভোগী অনেক ব্যক্তি। তারা আশঙ্কা করছেন তাদেরকে দ্রুত আশ্রয় কেন্দ্রে না নিয়ে গেলে বা এখনই যদি তারা আশ্রয় কেন্দ্রে যেতে না পারেন তাহলে বন্যায় দুর্গত হিসাবে আটকা পড়বেন তারাও। এ অবস্থায় দ্রুত সেখানকার দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তারা। আজ সন্ধ্যার পর অর্থাৎ কিছু সময় আগে থেকে আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে এবং মানুষ আশঙ্কা করছে যদি বৃষ্টি আগের মতোই তীব্র হয় বা বর্ষণ যদি অতি বর্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু বানভাসী মানুষের যে কষ্ট তা আরও অনেক বেশি বেড়ে যাবে। যদি আরও বৃষ্টির পরিমাণ বাড়ে সেক্ষেত্রে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বা যারা এখনও পর্যন্ত দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য চেষ্টা করছেন তারা যাতে দ্রুত সেই জায়গাগুলোতে ত্রাণ পৌঁছায় এবং সেখান থেকে দুর্গত মানুষগুলোকে উদ্ধার করে আনার ব্যবস্থা করে। ফেনী থেকে দাগনভূঞা হয়ে নোয়াখালীর দিকে এমনকি লক্ষ্মীপুরের দিকেও যে পানির চাপ সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তার এই জায়গাটিতে পানির পরিমাণ বেড়েছে। এমতাবস্থায় ইতিপূর্বে প্লাবিত হওয়া বেশ কিছু জায়গা নতুন করে আর পানি না বাড়লেও যে সকল জায়গা এর আগে অতটুকু বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত ছিল না সে সকল জায়গায় নতুন করে পানি জমতে শুরু করেছে। নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ।